Even if police could not, locals arrested two thieves who snatched money forcefully from people on the road. At last, locals handed the two thieves to Bishalgarh Police. Meanwhile, Bishalgarh Police are in a deep winter sleep for the past two rainy days. Now presenting you the statement on what does the thief Samuel Seal said after arrested by the locals. বাজার টিকা দুইরা এক বাইপাসের সব মানে রাস্তা মাথা অবধি অনেক দিন মানে হাইজ্যাক হইতাছে, গাড়ি ঘোড়া হাইজ্যাক হইতাছে। তো আমরা পাড়ার দুর্নাম হইতাছে, আমরা এমএলএর দুর্নাম হইতাছে। তো জেন হয়ে যাই কইতেছে যে যে তোমরা লকডাউন বাজারের টিকা দুইরা এই বাইপাসটার ভিতরে আমরা এদিক দিয়ে যাইতে পারি না, রাত্রেবেলা ধরে আমরা যাইতে পারি না, আমরা ঘুরে যাই বিশালগড় দিয়ে। তারপরে কালকে আমরা রাত্রে বিদায় করে আমরা জানাইছি বিদায় কালকে দিল্লির দিকে আইসা এসিরা আমরা এদিকে হ্যাঁ পেট্রোলিং করছে, করছে পরে আমরা কয়ে দিছে যে যেই হোক আমরা কোটা ফাটি যেই হোক আমরা কারুই ছাড়তাম না। তারও বিধায়কের থেকে আমরা একটা ইয়ে পাইছি, সাহস পাইছি, হ্যার কথাই শুনিয়া তারপরে আমরা অক্ষণে যে কোটা খা প্লাস তারা লোক জড়িত আছে, একশো লোক আমরা পাড়ার যে আছে এই লোকটিরে আমরা ছিনতাইবাজি যারা লোক যুক্ত আছে তারা আমরা দুইরা দুইরা অক্ষণে আমরা থানা দূর দুয়াইতেছি। এখন যে আনছেন মানে হ্যাঁ কি করছে? হ্যাঁ কন্টিনিউ যে চিন্তাবেজি আছে তার লগে লিঙ্ক আছে, হ্যাঁ সব কিছু হ্যাঁ জানে, হ্যাঁ আমরা লগে স্বীকার করছে যে এই লোকটি মনে করেন চার পাঁচজন লোক তারা আছে, এই লোকটির নামও আমার কাছে কইছে যে তার এর লিগে তারা আজকে ধরে আমরা থানা থানা সকালে যে আরেকজন আনছেন বিদ্যুৎ সরকার তার লগে একসঙ্গে চলে, তার এক লগে চলে এক সকাল থেকে রাত্র অবধি এক লগে চলে। এর নাম কি এখন যে আনছেন? এর নাম হচ্ছে কি শ্যামল দেব, বাড়ি শ্যামল সিং, শ্যামল সিং বাড়ি সকাটিলা মধ্যলক্ষ্মী। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।